নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। তাই সমস্ত ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্রাম। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, কিন্তু তার আগে একটি কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় হান্ড্রেড হান্ড্রেড মিলবে এটি ধরে আপনারা কখনোই এগোবেন না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে, যে কারণে এই ভিডিওতে বলা ভবিষ্যৎবাণীগুলো একদম পুরোপুরি না মিললেও কিছু অংশে আপনাদেরকে চলার পথে সাহায্য করতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, এবং তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকার ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি 2021 কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীরস্বাস্থ্যের দিক। দেখুন, কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক দিকটা আমি আগেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আমি এতটুকুটাই বলতে পারি এই মাসে শারীরিক দিক নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের ছোটোখাটো রোগ ব্যাধিতে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে, তবে বড় কোনো রোগ ব্যাধিতে পড়বেন না, ছোটোখাটো রোগ ব্যাধিতে পড়বেন। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে বিশেষ করে সাবধানে থাকতে হবে, এবং এ থেকে আপনাদের কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আর্থিক স্থিতি। হ্যাঁ বন্ধুরা, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী একটা কথাই বলবো, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। অর্থাৎ আপনাদের এই মাসে অর্থ হাতে থাকবে, ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলে, সেটা কিন্তু আপনাদের থাকতে চলেছে। এবং এর পাশাপাশি যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, তবে তাদের একটু বেশি পরিমাণে শুভ হবে যারা এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, ম্যানেজমেন্ট কোর্স করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যেতে চলেছে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে। আর যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তাদের কিন্তু মধ্যম যেতে চলেছে। এরপর আসি কর্মপ্রাপ্তির দিক। অনেক রয়েছে যারা ঘরে বসে রয়েছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি ডেফিনেটলি পেতে চলেছেন। এবং যাদের কর্ম চলে গেছে তারাও কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই ঘরে বসে না থেকে চাকরির জন্য প্রচেষ্টা করুন এবং ঝাঁপিয়ে পড়ুন। এরপর আসি প্রেমের দিক, অর্থাৎ লাভ লাইফ। এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী একটি কথাই বলবো, প্রেমে কিন্তু আপনারা সফলতা পাবেন, প্রেমে সফলতা পাবেন, এবং আপনাদের জীবনে পুরনো প্রেমও কামব্যাক করবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহে অগ্রগতি দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা প্রচেষ্টা করতে পারেন, আপনাদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদেরও কিন্তু সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর আসি দাম্পত্য জীবন, যেটি খুব ইম্পর্টেন্ট। দেখুন, দাম্পত্য জীবনের কথা যদি বলি, যারা নিউলি ম্যারিড হতে চলেছেন বা হবেন, তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো যাবে, এটা কনফার্মড। কিন্তু যাদের বিবাহ হয়ে গেছে বহুদিন আগে, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় ভালো যাবে না। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো মতান্তর, মতবিরোধ, এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আপনাদের জীবনে, হয় হাজব্যান্ড নয় ওয়াইফ, এই দুজনের মধ্যে একজনের জীবনে আসার সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। এরপর আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি কয়েকটি বিজনেসের নাম বলছি, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে ভালো যাবে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ পার্টনারের কাছ থেকে ধোকা পাওয়া, অর্থ চিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বি কনসাস আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আর যদি বিজনেসের মালিক আপনি নিজেই হন, অর্থাৎ ওনার আপনি ওন ওনার, সেক্ষেত্রে কিন্তু ভালো যাবে। অর্থাৎ আপনাদের যে সমস্ত টাকা পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা ব্যবসা ক্ষেত্রে কিছু পরিমাণ লোন নিতে পারেন, এবং সেই লোনটা রিকভারির ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবার আসি কোন বিজনেসগুলো আপনাদের জন্য সুটেবল। দেখুন, যদি আপনারা স্টক বিজনেস করেন, অর্থাৎ ধান চাল এই সমস্ত কিছুর বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো। এর পাশাপাশি যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ভালো, এবং কসমেটিক্সের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও ভালো, এছাড়াও যারা বইয়ের দোকান করেন তাদের ক্ষেত্রেও ভালো, এবং যারা জল বা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যেতে চলেছে। এবার আসি যারা বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন নতুন, তাদেরকে একটি কথাই বলবো, আপনারা প্রপার কোনো অ্যাস্ট্রোলজারের মুখোমুখি হন, এবং আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা একজন প্রপার বা দক্ষ অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারবে আপনার জন্য কোন বিজনেস সুটেবল। আগে তাকে দেখিয়ে তারপরে টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু আপনার হিউজ পয়সা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনার মাথায় হাত বুলিয়ে কিছু সুযোগ সন্ধানী লোক ঘুরবে, এবং আপনার মাথায় হাত বুলিয়ে আপনার কাছ থেকে টাকা নেবে, এবং সেই টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন না। তাই যদি টাকা দেওয়ার থাকেই, খুব প্রয়োজনীয় বোধ হয়, সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, আপনারা স্ট্যাম্প পেপারে লিখিয়ে তারপরে টাকাটি দিন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ওঠার সম্ভাবনা থাকবে। এই মাসে আপনাদের প্রাপ্তিযোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ সেই প্রাপ্তি হতে পারে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে বা শেয়ার মার্কেট থেকে, এছাড়াও পৈতৃক সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকেও কিন্তু আপনারা অর্থ পেতে পারেন। এরপর আসি ভ্রমণ বা দূরযাত্রা। হবে কি না হবে না? ডেফিনেটলি হবে। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ভ্রমণ এবং দূরযাত্রা হতে চলেছে, সেটি দেশের মধ্যে বা বিদেশে, কাজের সূত্রে বা ফ্যামিলি ট্যুর, যে কোনো উপায়ে কিন্তু আপনারা ভ্রমণে যেতে চলেছেন। তবে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে একটি কথা আমি বলবো, আপনারা কিন্তু একটু সজাগ এবং সতর্ক থাকুন, ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। এর পাশাপাশি এই মাসে আপনাদের শত্রুতার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ সেটা পাড়া থেকে শত্রুতা বলুন বা কাজের জায়গা থেকে, এবং গুপ্ত শত্রুতাও কিন্তু আপনাকে পিছু ছাড়বে না। তাই এই মাসে আপনারা শত্রু থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধান থাকবেন। এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে চলেছেন, সেটি ঘরের কোনো ইকুইপমেন্ট হোক বা গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট বুকিং, এইসব কিছু কিন্তু করতে চলেছেন। এবং এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ, অর্থাৎ আপনাদের এই মাসে
রাজনৈতিক লেভেলে উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনাদের মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে যারা মার্কেটিং লাইনে রয়েছেন, সেলস লাইনে রয়েছেন, এজেন্সির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আছে সেলফ প্রফেশন। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ ডক্টর, উকিল, টিউশনি পড়ান বা অ্যাস্ট্রোলজার, যাই হোক না কেন, আপনাদের কিন্তু এই মাস যথেষ্ট শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ আপনাদের আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু অনেকটাই মজবুত হতে চলেছে। এরপর আছে সন্তান স্থান। এই মাসে সন্তান প্রাপ্তির দিকটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে এবং যাদের সন্তান রয়েছে তারা সন্তানের কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং সন্তানের কিছু কর্মের জন্য আপনারা গর্ব অনুভব করবেন। তো এই গেল বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।